Welcome to Al Islah National Academy, the best foundation for great future. Assalamu alaikum, priyo chatro chatriya. Ami tomader shobai ke shagoto janachi amar ajker ei class e. Ami ajke tomader jonno niye eshechi class 5 er 2 number chapter golpotar naam hocche pakhi ar manush. Ei golpe amra janbo amader jiboni pakhigulo kototo guruttopurno, kototo importance amader jibone. साधारण मानुषे जीवन तो आरो बेशी जारा कृषि काज करे। ताहले शुरू करी आजकेर ई गल्पटा। एक देशे एकजन राजा छिलेन, उनार नाम छिल सर्वधनु। आर तिनि कि करतेन, बेशिरभाग प्रत्येकटा दिन पाखी शिकार करतेन। कारण पाखिर मांस ना होले तार भात हजम होत ना, तिनि भात खेतेई पारतेन ना। तार पाखिर मांस डेली प्रतिटा दिन लागबे। তাই তিনি কি করতেন, তীর ধনুক নিয়ে প্রতিদিন শিকার করতেন। পাখি যার পাখি পেতেন তাকে শিকার করে তার আহার করতেন। এরকম করে প্রত্যেকটা দিন তিনি পাখি শিকার করতেন। একদিন সর্বধনুর রাজ্যে একটা ছেলে, একটা যুবক, ওর নাম ছিল মধুকর। ও দেখতে পেল যে রাজা প্রত্যেকটা দিন শুধুমাত্র পাখি শিকার করছে, সেই নিরীহ পাখি গুলাদের, যা তার কোনো ক্ষতি করেনি। তা সত্ত্বেও তিনি প্রত্যেকটা দিন এই পাখিগুলিকে হত্যা করছে। এই দেখে একদিন সাহস করে মধুকর রাজা সর্বধনুকে বলল যে রাজা শুনেন, আপনি পাখি শিকারটা বন্ধ করে দিন। আসলে পাখি যে সেই পাখিগুলো হচ্ছে কৃষকের পরম বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু। তারা কে কৃষিকাজে যে ফসল হয়, কৃষকরা যে সারাটা বছরের জন্য যে ফসলটা রোপণ করে, যে ফসল হয়, সেই ফসলগুলা রক্ষা করে এই পাখিগুলা। এই পাখিগুলা পোকামাকড় খায়, ফসলের যে পোকামাকড় যেগুলা ফসলের জন্য ক্ষতিকারক, সেই ক্ষতিকারক পোকামাকড় গুলা পাখিগুলা খায়, আর যার কারণে তাদের ফসলটা ভালো হয়। কিন্তু রাজা সর্বধনু, তিনি তো রাজা, তিনি কথা মানতেন না। এক কানে দিয়ে শুনলেন, অন্য কানে দিয়ে ফুয়ের মতো ফুৎকারে, অর্থাৎ ফু দিয়ে বাতাস দিলেন, হাওয়ার মতো সেটা কথাটা উড়িয়ে দিলেন। আর মনে মনে খুবই রাগ করলেন যে একটা ছেলে, আমি রাজা, আমাকে বলছে আমি কি করব কি না, কোনটা উচিত কোনটা অনুচিত সে আমাকে শেখাবে। রাজা প্রতি অগ্নিশর্মা, আগুনের মতো হয়ে গেলেন রাগে, কিন্তু কিছুই করলেন না, ছেলেটাকে ছেড়েই দিলেন, ছেড়ে বলতে মধুকরকে। এরকম অনেকদিন চলে গেল, রাজ্যে পাখির সংখ্যা কমে গেল, মধুকরও সর্বধনু রাজ্য থেকে দূরে চলে গেল, দূরান্তরে দেশে, কথা দূরে একটা দেশে চলে গেল। সেখানে গিয়ে সে যে জায়গায় যে দেশে সে গেল, সেই দেশের রাজা খুবই পছন্দ হল মধুকরকে। তার আচার আচরণ, তার ব্যবহার, তার কথাবার্তা, তার চাল চলন সবটা রাজা খুবই পছন্দ হল। এবং তিনি কি করলেন, ওনার একমাত্র মেয়ে, মেয়েটার নাম ছিল মাধবী, সেই মাধবীর সঙ্গে বিয়ে দিয়ে দিলেন মধুকরের। আর এদিকে সর্বধনুর রাজ্যে কি হলো, হাহাকার দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিল, খাদ্যের অভাব দেখা দিল। সর্বধনুর রাজ্যে কি হলো, সব মানুষ একে একে করে দেশ ছেড়ে চলে গেল, কারণ খাবার নেই। তিন বেলার মধ্যে একবেলা যদি মানুষ খেতে পায় তাহলে তো তারা থাকবে, কিন্তু এই তিন বেলার মধ্যে তার একবেলাও খেতে পারছে না, কিভাবে থাকবে সেই সর্বধনুর দেশে। পরে কি হলো, সর্বধনু রাজার নিতান পুরান নিজের ভাণ্ডারটাও শূন্য হয়ে গেল, যে স্টকে যে খাবার দাবার রাখা হতো সেই স্টকটা, সেই ভাণ্ডারটাও খালি হয়ে গেল, শূন্য হয়ে গেল, এবং ওনাকে নিজে একজন রাজা হয়ে ভিখারি হতে হলো। তিনি কি করলেন, এদিক ওদিক ঘুরে বেড়াতে আরম্ভ করলেন, খাবারের দিকে ভিক্ষুক হয়ে গেলেন। এরকম করে করে একদিন তিনি কি সর্বধনু রাজা মধুকরের দেশে গেলেন, এবং গিয়ে মধুকরকে আগে ভিক্ষা মাগছিলেন, ভিক্ষা খুঁজছিলেন। সেই সময় মধুকর কিন্তু রাজা সর্বধনুকে দেখে চিনতে পেরে গেল। সে কিছু কথা না বলে রাজাকে, সর্বধনু রাজাকে তার রাজ্যে নিয়ে গেল, মধুকর নিজের রাজসভায় নিয়ে গেল। গিয়ে রাজাকে খুব বেশি আদর আপ্যায়ন করলো, যেভাবে আমাদের ঘরে আত্মীয় আসে আমরা যেভাবে তার খুব বেশি খেদমত করি, তার খাবার কি খাবেন কি না, কি রাখবে কি না, সব যে আত্মীয়তা যেটা সেটা করেন, ঠিক সেভাবে মধুকরও রাজা সর্বধনুকে
সঙ্গে খাবার দেওয়ার তার দেখাশোনা খুব ভালোভাবে করলো। এবং পরের দিন সকালে রাজাকে বলল, সর্বধনু রাজাকে বলল মধুকর যে রাজা আমাকে চিনতে পারলেন? রাজা তো বললেন না আমি তোমাকে চিনতে পারিনি। বললেন মনে আছে ওই যে আপনার দেশে আমি বলেছিলাম যে পাখি শিকার করবেন না, কারণ পাখিরা মানুষদের খুবই উপকারী বন্ধু, সাধারণ কৃষক মানুষদের জন্য তারা কি করে ফসলগুলা রক্ষা করে, গুটি পোকা শুয়ো পোকার মতো যে পোকাগুলো আছে গাছের লতা পাতা ফসল খেয়ে ফেলে, সেই পোকাগুলারে খেয়ে সেই ফসলগুলা ভালো রাখে। আপনি কিন্তু আমার কথা শুনলেন না, যার পরিণতিতে যার ফলস্বরূপ আজকে আপনি নিজে একজন রাজা হয়ে ভিখারি হয়ে গেলেন। আর কি বলে একদিকে যে রাজা সর্বধন রাজ্যে পাখির সংখ্যা কমে গেল, পাখি চলে দুষ্কর হয়ে গেল, পাওয়া কঠিন হয়ে গেল, রাজার দেশে গাছপালাও কমে গেল, পাতা সবুজ পাতার অভাবে কি হয়ে গেল বৃষ্টিপাতও বন্ধ হয়ে গেল, পুরো ডেজার্ট এরিয়া হয়ে গেল, একটা খরার দেশ মরুভূমির মতো হয়ে গেল সর্বধনের দেশটা। এইসব কথা মধুকর কিন্তু জানত, তাই সে রাজাকে সর্বধনু রাজাকে যাবার সময় রাজসভা থেকে বিদায় দিতে সময় কি করলেন মধুকর বললো যে আমি আজকে আপনাকে এক ঝাঁক পাখি দেব, অর্থাৎ এক খাঁচা পাখি দেব, এই পাখিগুলোকে আপনি আপনার নিজের সন্তান ভাবে নিজের ছেলে নিজের মেয়ে বলে মনে করবেন এবং তাদের খুব বেশি যত্ন করবেন, আদর যত্ন করবেন, দেখবেন এই আপনার এই অভাবটা এই যে দেশে যে দুর্ভিক্ষটা খুব বেশি দিন যাবে না সেটাও সরে যাবে, ভালো দিনগুলো শুভ দিনগুলো ফিরে আসবে। এই বলে রাজাকে এক ঝাঁক পাখি মধুকর দিল এবং সর্বধন সেই উপহারটাকে সেই গিফট একটা খুব ভালো একটা যে উপহার যেটা তিনি নিজে কল্পনা করেননি সেই উপহারটা পেয়ে কৃতজ্ঞতা বোধ করেন, নিজেকে খুবই হেল্পলেস বা খুব বেশি কৃতজ্ঞতা মনে করে তিনি সেই পাখিগুলোকে নিজের দেশে আনলেন এবং সন্তানের মতো লালন পালন করলেন। এবং খোলা আকাশে পাখিরা আমরা জানি যে পাখিরা কোনো সময় খাঁচার মধ্যে বন্দি ঘরের মধ্যে আবদ্ধ থাকতে বন্দি হয়ে থাকতে ভালো পায় না, পছন্দ করে না, তাই সর্বধন রাজা ওই পাখিগুলোকে নিজের দেশে এনে খোলা আকাশে মুক্ত আকাশে ছেড়ে দিলেন। এই হলো গল্পটা, আশা করি তোমরা গল্পটা বুঝতে পেরেছো, যদি বুঝে না থাকো তাহলে বারবার ভিডিওটি দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন দেখা হবে আরেকটি গল্প নিয়ে, ভালো থাকো সুস্থ থাকো, ধন্যবাদ। Subscribe now and press the bell icon for latest update.